टेस्टर यूज तो अच्छी होती भाई, हमें बोलना है नहीं जाए। হ্যাঁ, এরকমই কিছু আমি আগের একটা ফুড ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম। অ্যান্ড আজকে হচ্ছে ইলেভেন্থ ডে। কিস ইলেভেন্থ ডে ভাবছ? ইলেভেন ডেজ গো আই ওয়াজ টেস্টেড কোভিড পজিটিভ। অ্যান্ড আজকে হচ্ছে হলো হোম কোয়ারেন্টাইনে যে আছি তার ইলেভেন্থ ডে। যদি ওই ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে হলো নভেম্বরের ফার্স্ট উইকে বা অক্টোবর একদম লাস্টের দিকে, আমি কোভিড পজিটিভ টেস্টেড হয়েছি হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে, থার্ড বা ফোর্থ ডিসেম্বর কিছু একটা ছিল। আজকের ভিডিওটা খুব সিম্পল হবে, বাইরে অবভিয়াসলি বেরোবো না এই সিচুয়েশনে। আজকে এইটা নিয়েই কথা বলবো, কী কী প্রিকশনস নিয়েছি, কী কী স্টেপস ফলো করি, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ, জিনিস অনেক কিছু বকবো হয়তো, তো একটু বোরিং হয়ে যেতে পারে, তো একটু অন্যরকম একটা মিউজিক চালাই। অ্যান্ড লাস্ট অব দি ভিডিওটা অবভিয়াসলি দেখো, তোমরা কিন্তু ভিডিও লাস্ট অব দি দেখছো না। অ্যান্ড ভিডিওটা স্টার্ট করার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দিতে পারো, তাহলে পরের ভিডিওসগুলোর জন্য নোটিফাইড হয়ে যাবে। তো ইউ আর অন মাই চ্যানেল স্টোরিজ উইথ স্যান্ড, অ্যান্ড আজকে আমি শেয়ার করবো মাই কোভিড-19 স্টোরি উইথ ইউ গাইজ। তো চলো স্টার্ট করি। তো কী হয়, নভেম্বরের লাস্ট উইকে বেসিক্যালি, নভেম্বরের লাস্ট উইক থেকেই মোটামুটি আমার বাড়িতে, জানি যে আমার জয়েন্ট ফ্যামিলি, তো আমার বাড়িতে আমার সেজো কাকিমার একটু জ্বর চলছিল, ঠিক আছে, মানে বারবার করে অনেক দিন ধরেই জ্বর ছিল। তো ধরো নভেম্বরের 30th বা 1st ডিসেম্বর এরকম কিছু দিন ছিল, তো আমার সেজো কাকিমার খুবই মানে শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছিলো, ব্রিদিং প্রবলেমস হচ্ছিলো, সুগার ফ্লাকচুয়েট করছিলো, তো হসপিটালে নিয়ে যায় সবাই মিলে নার্সিংহোমে। অ্যান্ড সেখানে কোভিড টেস্ট অবভিয়াসলি হয়, যেটা এখন যেখানে যেখানে ভর্তি হবে সেখানে একটা কম্পালসারি ব্যাপার। তো কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট আসে, অ্যান্ড তার সাথে সাথে আমাদেরও মোটামুটি যখন আমরা এটা জানলাম তো আমাদেরও মনে হচ্ছিলো যে হয়তো আমরা পজিটিভ হতে পারি। তো আমরা টেস্ট করাই বাড়ির সবাই, সোয়াব টেস্ট যেটা হচ্ছে সেটা করতে আসে, অ্যান্ড সেটা একটা বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ওদের যে নিডল যেটা থাকে, ঠিক নিডল না মানে ওই আর কি একটা বড় একটা স্টিক টাইপ থাকে মাথায় কটন লাগানো থাকে, তো সেটা বেশ গলার ভেতরে আর নাকে অনেকটা ডিপ অবধি ঢুকিয়ে ওরা মানে স্যাম্পল নেয়। তো তার নেক্সট দিনই রিপোর্ট আসে, অ্যান্ড বাড়িতে আমি, বাবা, মা, আমার ছোটো কাকা, ছোটো কাকিমা মানে মণিমা, অ্যান্ড ভাই বোন, ছোটো ভাই আর ছোটো বোন, অ্যান্ড আরেক কাকা আছে ফুল কাকা, তো আমরা এই কজন মানে টোটাল 8 জন পজিটিভ টেস্টেড হই, বাকিরা নেগেটিভ থাকে। সঙ্গে সঙ্গে যা যারা পজিটিভ ছিলাম তারা সবাই সবাই আলাদা আলাদা কোয়ারেন্টাইন হয়ে গেলাম, আর যাতে রুম থেকে যাতে বেরোতে না হয় সেটা চেষ্টা করছি মানে সেটা প্রিপারেশন নিলাম। নেক্সট ডে ডক্টরকে আমরা কনসাল্ট করি, আমাদের সবাইকে অ্যান্টিবায়োটিক্স দেয়। এতে একটা জিনিস বলি, থ্যাঙ্কফুলি আমাদের বাড়ির যে এল্ডেস্ট মেম্বার আমার ঠাকুমা, ঠাম্মা নেগেটিভ ছিল, তো এটা একটা ভালো দিক ছিল, কারণ বয়স্ক মহিলা বা বয়স্ক লোকেদের বেসিক্যালি বেশি রিস্ক থাকে এই ভাইরাসটার জন্য। যেহেতু আমি বাবা মা তিনজনেই পজিটিভ ছিলাম, তো আমরা উপরেই থাকি, উপরে ফ্লোরে, তো আমরা এখানেই ছিলাম একসাথে, তো সেটাতে সেপারেট হওয়ার আর আমাদের তিনজনের সেপারেট হতে হয়নি, তো আমরা একসাথেই ছিলাম। বেসিক্যালি যখন হয় তো যার হয় সে সেপারেট হয়ে যায়, তো আমাদের যেহেতু তিনজনই আমরা পজিটিভ ছিলাম তো আমরা একসাথেই ছিলাম। যেহেতু মেজো কাকারা, সেচকা, ওরা সবাই নেগেটিভ ছিল, তো ওরাই যেটা যেটা দরকার পড়তো সেগুলো নিয়ে আসতো আমাদের জন্য, মানে খাবার দাবার বলো বা রান্নার জিনিসপত্র, মা উপরে এখানে রান্না করতো, উপরেই সব কিছু জিনিসপত্র, রান্নার জিনিসপত্র উপরেই ছিল, আমরা উপরে থাকতাম, অ্যান্ড ছোটকারা ছোটকাদের ওইখানে থাকতো, তো এইভাবে সেপারেট হয়ে গেছিলাম বেসিক্যালি।
তো এবার প্রত্যেক দিনে বেসিক্যালি রুটিনটা বলি কি ছিল, প্রত্যেকদিন সকালে উঠতাম, উঠেই ওষুধ ব্রেকফাস্ট করার পরে যে অ্যান্টিবায়োটিক্স ভিটামিনস যেগুলো ছিল ওষুধ সেগুলো খেয়ে নিতাম, মেডিসিনগুলো নিয়ে নিতাম। অ্যান্ড তারপরেই মাকে টুকটাক, মা যেহেতু রান্না করতো পরে তো মাকে টুকটাক যেটুকু পারতাম হেল্প করতাম। অ্যান্ড স্নান ফান করার পরে, লাঞ্চ করার পরে ফল টল খাওয়া হতো, কারণ মানে কমলালেবু বা ধরো মুসাম্বি মানে যেগুলো সিট্রাস ফ্রুট বেসিক্যালি সেই সময়। অ্যান্ড বারবার করে ধরো প্রোটিন খাবার খেতাম, যেমন ডিম মাছ মাংস তো অবভিয়াসলি, তো দিনে একটা দুটো তিনটে এম করে ডিম তো খেতাম। দুপুরবেলাতে যেহেতু আমাদের উইকনেস ছিল তো অবভিয়াসলি ঘুম পেতো, তো ঘুমিয়ে পড়তাম, আর সন্ধ্যাবেলা উঠে আবার সেম। অ্যান্ড রাত্রিবেলা ডিনারের আগে আবার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম, এইটাই মোটামুটি রুটিন ছিল, আর কিছু কাজ ছিল না। অ্যান্ড তার জন্য থ্যাংকস টু মাই অফিসের সিনিয়র্সরা যারা আমাকে এক্সকিউজ করেছে ফর দিস টাইম পিরিয়ড, যাতে আমি প্রপারলি মোটামুটি রিকভার করে উঠতে পারি। গাইজ এটা হচ্ছে বেসিক্যালি গরম জল, যেটা বারবার করে ডক্টর খেতে বলার জন্য এটা প্রায় প্রত্যেক দিনই দুবার তিনবার করে খেতাম, মা বাবাকেও দিতাম, গার্গেলও করেছি। অ্যান্ড তার সাথে সাথে বারবার করে জল তো খেয়েছি, পেপার নিয়েছি, তো সেটা এগুলো করতেই হবে তোমাদেরও, যদি তোমরা যদি ফেস করো বা তোমাদের যদি কেউ যদি এরকম ফেস করে তাকে সাজেস্ট করো অবভিয়াসলি। তো এবার আসি হচ্ছে হলো কার কি সিমটমস ছিল, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সিমটমস বলতে যেহেতু একটা জিনিস তার আগে বলে নিই, যখন আমাদের টেস্ট করতে আসে বাড়িতে, তো যিনি টেস্ট করতে আসে উনি বলেন যে যেহেতু আমাদের বাড়িতে একজনের হয়েছে তো বেশিরভাগ চান্সেসই যে বাকিদেরও হবে, বাট ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন অতটাও লোকের খুব একটাও মানে ক্রিটিক্যাল কোনো কন্ডিশন মেডিকেল কন্ডিশনস হচ্ছে না, তো ঠিক আছে যদি হয় তাহলে অবভিয়াসলি হোম কোয়ারেন্টাইন যেরকম থাকা সেটাতে থাকতেই হবে। তো ঠিক আছে, এবার যখন রিপোর্ট আসে আমরা যখন জানতে পারি, তো আমাদের মোটামুটি আমার মা, আমার ছোটকা মণিমা, ও তো অলরেডি মানে তার কয়েকদিন আগে থেকেই সিমটমসগুলো ঠান্ডা লাগে, যে কাশি ধরো বা হালকা গা হাত পা ম্যাজম্যাজানি, গা পা ব্যথা, একটু শরীর খারাপ, তো এইগুলো ছিল আগে থেকে। যখন রিপোর্ট আসে ওরা অলরেডি খুব একটা ওদের আর সিমটম সেরকম ছিল না, তার আগেই মানে এক দুদিনে হয়ে গেছিলো। আমার ছোটো ভাই ছোটো বোনের সেরকম সিমটমস ছিলই না। আমার বারবার করে একটু জ্বর আসছিলো, দিনে হয়তো এক দুবার করে জ্বর আসছিলো, এবং তার জন্য প্যারাসিটামল খাচ্ছিলাম, খেলেই জ্বর চলে যাচ্ছিলো, তো এরকমই যাচ্ছিলো। অ্যান্ড অল্প অল্প ঠান্ডা লেগেছিলো। সব থেকে খারাপ অবস্থায় হয়েছিল আমার বাবার, ঠিক আছে, বাবার এই সিমটমসগুলো একটাও হয়নি, বাবার জ্বর হয়নি, ঠান্ডা লাগেনি, কিছুই হয়নি। বাবার কী হচ্ছিলো, বারবার করে লুজ মোশন হচ্ছিলো, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম বেসিক্যালি যে কী হবে, কারণ বাবা বারবার করে লুজ মোশনটা কিছুতেই আটকানো যাচ্ছিলো না। তো অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট থেকে বারবার করে কল করে ওরা, কিন্তু বারবার করে জিজ্ঞেস করে যে বাড়িতে এরকম এরকম সিমটমস কারো হচ্ছে কি না, তাহলে কিন্তু তাকে ভর্তি করতে হবে। তো আমরাও সেটা নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম, যে আমরা চাইছিলাম যে হচ্ছে বাড়ি থেকে সেরে গেলেই, বাড়ি থেকেই একদম রিকভার করে গেলে সেটাই বেস্ট অপশন, তো এইটাই আর কি। তো আস্তে আস্তে ওষুধ খেতে 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 বাবাও ঠিকঠাক হিল আপ হয়। অ্যান্ড এখন আজকে 11th ডে, তো আজ এখন সবাই কিন্তু মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে, মানে এমন কোনো মেজর সিমটমস নেই। অ্যান্ড আমার হালকা ঠান্ডা লেগে আছে গলায়, বাকি আর কারো সেরকম কিছু সিমটমস নেই। সো চলো বাকি কথাটা বলার আগে ছাদেই যাই। সো গাইস, দিস ইজ মাই প্রিডেটর অ্যান্ড আই মিস ওয়েয়ারিং দেম, অলমোস্ট 2 weeks হয়ে গেল পড়তে পারছি না, কবে যে আবার
মাঠে ফিরতে পারবো, গিয়ে আবার পড়বো। তো তার জন্য ওয়েট করছি আপাতত। বিকেলবেলায় কিন্তু আমি একদমই ছাদে আসতাম না, অ্যান্ড দুপুরবেলার দিকে আসতাম। যাদের জন্যে আসতাম তারা এখনও আছে দেখলাম, তো তোমাদের একবার দেখাই। এই দেখো গাইজ, এখানে এত পায়রা সব বসে আছে। ওরা কিন্তু প্রত্যেক দিন এখানে দুপুরবেলা করে আসতো, অ্যান্ড ওদের খেতে দিতাম। তো এখন দেখো কতগুলো এসে বসে আছে এখানে। তো পরের টপিকটাতে আসি, কীভাবে বুঝবে বেসিক্যালি। ঠিক আছে দেখো, আমার বাড়িতে না হয়, দাঁড়া প্লেনটাকে চলে যেতে দাও। আমার বাড়িতে না হয় একজন পজিটিভ টেস্টেড হয়েছে বলে আমরা টেস্ট করিয়েছি। তো বাকি যদি তোমাদের বাড়িতে যদি কারণ না হয়ে থাকে, তাহলে তোমরা কী করে বুঝবে তোমাদের হয়েছে? ঠিক আছে, তো দেখো সেটা কিন্তু বোঝাটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ আমাদের এমন কোনো সিমটমস ছিল না যেটা দিয়ে আমরা বুঝবো যে আমাদের কোভিড হয়েছে। ঠিক আছে, এমনি দেখো দুদিনের জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো লেগেই থাকে সারা বছর। তো বাকি কিন্তু কোনোভাবে তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি তোমার কোভিড হয়েছে। তো ওয়ান রিজন ওয়াজ, একটা সিমটমস যেটা ডিস্টিংগুইশ করতে হবে সেটা হচ্ছে টেস্ট আর স্মেল, এটা চলে যাবে। ঠিক আছে, আমাদের গেছিলো কিচ্ছু খাবারের টেস্ট বুঝতে পারছিলাম না, জাস্ট খেতে হয় বলে খাচ্ছিলাম, গন্ধ তো পাচ্ছিলামই না। অ্যান্ড এত গরম জল, তারপরে ওই গরম কাড়া চা কফি খাচ্ছিলাম যে জিভটারও এমন অবস্থা হয়েছে যে টেস্ট বোঝা তো পসিবলই না, অ্যান্ড ওটা কোভিডের রিজনেও টেস্ট বুঝতে পারছিলাম না। জাস্ট ঝাল কতটা সেটা বুঝতে পারছিলাম, ওইটাই একটা ছিল। তো এই আর কি। তো যদি কখনো দেখো যে টেস্ট আর স্মেল পাচ্ছ না তোমরা, তাহলে অবভিয়াসলি গিয়ে একটু ডক্টরের সাথে আগে কনসাল্ট করতে পারো, অ্যান্ড দেন তোমরা কিন্তু টেস্ট করিয়ে নিও। পজিটিভ রিপোর্ট আসে তো তখন আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, অ্যান্ড আমাকে অনেকেই, তোমরা সবাই ওয়েল উইশেস জানিয়েছ। তো অনেকে পরেও আমাকে জিজ্ঞেস করেছে, তো তার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস যে ইউ গাইজ রিয়েলি কেয়ার। অ্যান্ড কিছুটা তো অবভিয়াসলি, কিছুটা না সবটাই হচ্ছে তো অবভিয়াসলি আই এম থ্যাঙ্কফুল টু গড যে তাড়াতাড়ি আমাদের সেরকম কিছু কারোরই ক্রিটিক্যাল কোনো সিচুয়েশানস হয়নি। আমার সেজো কাকিমা যে নার্সিং হোমে অ্যাডমিটেড ছিল, সেজো কাকিমা ফিরে এসছে, কাম্মা ফিরে এসছে এই থার্সডে। তো সবাই এখন ঠিকই আছে, তো আমরা জাস্ট ওয়েট করছি যে কোয়ারেন্টাইনটা কবে শেষ হবে। কারণ গাইজ এই ওয়েদারটা আমার জাস্ট মানে জাস্ট মারাত্মক লাগে, অ্যান্ড উইন্টারটা আমি খুব ওয়েট করে থাকি যে এই টাইমটাতে নো ঘাম হয় না, গরম লাগে না, তো বেশ ঘুরতে বেশ মজা লাগে। এইবার যদিও সিচুয়েশানটা ডিফারেন্ট, বাট স্টিল ভেবেছিলাম বেরোবো, ব্লগস করবো তোমাদের জন্য, অ্যান্ড একটা ছোট্ট করে উইকেন্ডের ট্রিপও প্ল্যান হচ্ছিলো, বাট যেটা আপাতত মেবি ক্যান্সেলড হয়ে যাবে, অ্যান্ড হয়ে গেছে অলরেডি। এই কয়েকটা দিন ওয়াজ প্রথম দিকে টাফ, কারণ প্রথমে আমাদের কী বলতো মানে কী বলবো যে হঠাৎ করে এরকম একটা কিছু হওয়া, অ্যান্ড দেন সেটাকে কোপ আপ করা, পুরো সিচুয়েশানটা যে আমাদের এই কামিং মানে এই পুরো সিচুয়েশানটা যে এই কামিং 14 বা 15 ডেজ কীভাবে আমরা কাটাবো, এই জিনিসটা একটুখানি প্রথম প্রথম নেওয়াটা ওয়াজ ডিফিকাল্ট। অ্যান্ড আস্তে আস্তে সব কিছু হয়ে যায়, তো সেটা নিয়ে অসুবিধা নেই। অ্যান্ড যদি কখনো কারোর এরকম কিছু রিপোর্টস আসে, তাহলে অবভিয়াসলি ভয় পাওয়ার কিছু নেই। ঠিকঠাক করে যেগুলো বললাম যে প্রোটিন খাওয়ার, ওষুধগুলো ঠিকঠাক সময়ে খাওয়া, সিট্রাস ফ্রুট খেয়েও, গরম জল খেয়েও, দরকারে পেপার নিয়েও গার্গল করো, তো এইগুলো করলে ইউ উইল বি ওকে। তো যাই হোক গাইজ, ভিডিওটা এখানে এন্ড করি। চুল ফুল দাড়ি ফাড়ি বিশাল বড়ো হয়ে গেছে,
কোয়ারেন্টাইনটা শেষ হলে গিয়েই আই নিড টু হ্যাভ আ হেয়ার কাট। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো। অ্যান্ড তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্সেস থাকে বা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানিও। তো দিস ইজ অল, কয়েকদিন বাদে হয়তো আবার দেখা হবে তোমাদের সাথে একটা অন্য ব্লগে। তো চলো, আপাতত টাটা।